বন্ধুরা, কখনো হয়তো একটু আগে পরে হয়ে যায় আমার ভিডিও ক্লিপিংসগুলো, আমি আগে থাকতেই এই জন্য সরি বলে দিচ্ছি। তো আমি তো কালকে বলছিলাম যে আমি 3 দিনের জন্য বেরিয়ে যাব, কোথায় যাব কি ব্যাপার আমি আস্তে আস্তে দেখাতে থাকবো। তো আমি সব সময় যখন বেরিয়ে যাই তখন আলাদা আলাদা ফয়েলে করে রান্না করে নাম লিখে সব করে যাই, কারণ এক একজন এক এক রকম খায় আমাদের বাড়িতে, তো এক এক সংসারে এক এক রকম। তো মাছটাকে ভালো করে ভেজে একটু অন্যরকম করে আজকে কারিটা করব। টমেটো দিলে কিন্তু বেশি দিন থাকে না ফ্রিজে, তাই আমি টমেটোটা অ্যাভয়েড করি। পেঁয়াজটা কুচিয়ে কেটে ভালো করে সাঁতলে নিয়েছিলাম, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে এটা একটু আগে পরে হয়ে গেছে, প্লিজ সরি বললাম। হ্যাঁ, তো আর একটা যেটা মশলা দিয়েছি সেটা হচ্ছে ওই যে আমি যে ভাজা জিরের গুঁড়ো, শুধু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কাটা ভেজে রাখি আমি ফ্রিজে, ওইটা দিয়েছি 1/2 চামচ মতো, আর দিয়েছি ভিনিগার, আর একটু যদি ইচ্ছে করে তাহলে সামান্য একটুখানি আদা রসুন বাটা দিলে দেওয়া যেতে পারে। তো এই দিয়ে আমি ভালো করে এটাকে বেশি করে অনেক রান্না করতে হবে, যাই হোক এটা দেখালাম, ভাতও হয়ে গেছে।